আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ নবী আবাদ আব রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দিনই ভাই বোনেরা আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমার ইমানের শাখা নিয়ে ষোলোটি ভিডিও ইতিমধ্যে আপলোড করে দিয়েছি এবং করে কিছু দিন আমি বন্ধ রেখেছিলাম করতে পারিনি বিশেষ কারণবশত তো আমি আবারও আপনাদের সম্মুখে চলে এসেছি ইমানের সতেরো নম্বর শাখাটি নিয়ে ইনশাল্লাহ এই পরবর্তীতে শাখাগুলি পর্যায়ক্রমে আপলোড করতে থাকবো তো যাই হোক আজকে আমি আলোচনা করব ইমানের শত নম্বর শাখা ইমানের শত নম্বর শাখা হচ্ছে জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন করা প্রত্যেক মুমিন ব্যক্তির জন্য ফরজ বলতে গেলে চলে এই বিষয়ে আমরা যদি বিভিন্ন কোরআনের আয়াত এবং হাদিস যদি দেখি তাহলে সুস্পষ্টভাবে বুঝতে পারবো যে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুমিন ব্যক্তির জন্য অর্থাৎ মুসলিমের জন্য ফরজ সেটা কিসের জ্ঞান সেই জ্ঞানটা অবশ্যই হতে হবে কোরআন এবং হাদিসের জ্ঞান কোরআন এবং হাদিসের জ্ঞান প্রত্যেক মুমিনের জন্য ফরজে আইন অর্থাৎ ফরজ বলতে গেলে চলে জ্ঞান অর্জনটা করবোটা কি জন্য জ্ঞান অর্জন করতে হবে এজন্যই আল্লাহ সুবাহতালাকে চিনতে হবে এবং আল্লাহর নিকটবর্তী হতে হবে এবং ইমানটাকে বৃদ্ধি বৃদ্ধি করতে হবে এই জন্য প্রত্যেক মুমিনকে জ্ঞান অর্জন করতে হবে এবং এই জ্ঞান অর্জন করার মাধ্যমে অনেকগুলি ফজিলত রয়েছে আমরা যদি পবিত্র কোরআনে দেখি এই বিষয়ে সুরাল ফাতির অধ্যায় নম্বর পঁয়ত্রিশ আধায় নম্বর আঠাশের মধ্যে আল্লাহ হুসান আল্লাহ হুসান তাল্লাহ বলছেন আল্লাহর বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীগণ আল্লাহকে ভয় করে অর্থাৎ এই এই আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি যে এই জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহ ফিরত অর্থাৎ পরহেজগার হওয়া যায় এছাড়া যদি আমরা দেখি সুরাল ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর আঠেরো এছাড়া সুরান্ন অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো তেরো এছাড়া দেখি জুমার অধ্যায় নম্বর উনচল্লিশ আয়াত নম্বর নয় যদি দেখি জ্ঞান অর্জন করার মাধ্যমে যদি আপনারা এই আয়াতগুলো সুস্পষ্টভাবে দেখেন এবং এই আয়তের ব্যাখ্যা তফসিল যদি দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে জ্ঞান অর্জন করা কতটা জরুরি একটা মুমিন ব্যক্তির জন্য এছাড়া যদি আমরা হাদিসের দৃষ্টান্তে চলে যাই যে মুমিন ব্যক্তিগণ যদি জ্ঞান অর্জন না করে এছাড়া যদি আমরা হাদিসের দৃষ্টান্তে চলে যাই যদি আমরা দেখি লক্ষ্য রাখি মুমিন ব্যক্তিগণ অর্থাৎ মুসলিম ব্যক্তিরা যদি জ্ঞান অর্জন না করে তাহলে কতটা ভয়ানক পরিণত হবে তো চলুন আমরা যাবো সোহাল বুখারি হাদিস নম্বর একশো তখন আলিম থাকবে না তখন মানুষ মূর্খ জাহিলদের নেতা বানিয়ে নেবে তাদের কিছু জিজ্ঞাসা করলে তারা না জেনেই মতামত দেবে ফলে তারা নিজেরাই পথভ্রষ্ট হবে এবং লোকদেরকেও পথভষ্ট হবে এ হাদিস থেকে আমরা কী বুঝছি যখন কোনো জ্ঞানী ব্যক্তি অর্থাৎ আলিম ব্যক্তি থাকবে না তখন মানুষ মূর্খ জাইলদের নেতা বানবে আজকের আমাদের সমাজে যদি লক্ষ্য রাখি আজকের কিছু অজানা ব্যক্তি বিশেষ করে মসজিদের কমিটি টমিটি যদি দেখি বা বিভিন্ন আরও দায়িত্বশীল ব্যক্তিদেরকে দেখি তারা ইসলাম সম্বন্ধে কিছুই যায় না অথচ তাদেরকে আমরা বড় বড় পদে দিয়ে বসে থাকি তো আজকে তারাই আজকে দেখবেন নিজেদেরকে বড় বড় নেতা মনে করবে করে কিছু মতামত দিয়ে দেবে কিছু জানে না ইসলাম সম্বন্ধে কোনো জ্ঞান নেই তারা এক একটা ফতুয়া দিয়ে দেবে অচুত তারা নিজেরাই পদভষ্ট হাদিসের রসিদুল আসলাম স্বয়ং বলছে ফলে তারা নিজেরাই পদভষ্ট হবে এবং লোকদেরকেও পদভষ্ট করবে অর্থাৎ আমরা এই হাদিস এবং কোরআনের আয়াত লক্ষ্য করলে যদি সুস্পষ্টভাবে দেখি তাহলে প্রত্যেক ভূমির জন্য জ্ঞান অর্জন করা জরুরি অর্থাৎ আমাদের প্রত্যেকের উচিত ইসলামিক জ্ঞান অর্জন করা এবং তার প্রত্যেক পিতামাতাদেরও উচিত তার ছেলেমেদেরকে ইসলামিক জ্ঞান অর্জন করানো এই বলে আমি আজকের ইমানের শত নম্বর শাখারি ইতি করছি ও আহিদ আনা আনিলামদুলিল্লাহি রবীল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি